আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল/লিটার হলে তার দ্রাব্যতা গুণফল কত? এখন প্রশ্ন কেএসপি কি লিখলাম, সলিউবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল হচ্ছে কি? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। কি বললাম? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। 5 চামচ ছিল আমাদের একটু আগে উদাহরণ মনে ছিল। 5 চামচ যদি আমি দ্রবণে দিই তাহলে 5 চামচ কিন্তু দ্রবণে কী হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। তাদের গুণফলকে বলে আমরা আয়নিক গুণফল, আর সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে বলে আমরা দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। সেই আয়নিক গুণফল যদি আমরা সম্পৃক্ত দ্রবণের জন্য চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল/লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল নির্ণয় করার একটা কন্ডিশন আছে, ও অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। কি বললাম? দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্তই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে, মনে থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তাহলে বিশ্লেষিত হয়ে কী হবে? সোডিয়াম আয়ন Cl- একুয়াস সলিউশন হবে। আমরা মনে রাখবো প্রত্যেকটা সম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা গতিশীল সাম্য অবস্থা। তোমরা দেখতেছো এটা আমরা লিখেছি গতিশীল সাম্য অবস্থা, অর্থাৎ স্বল্প দ্রবণীয় লবণের জন্য দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল কতটা প্রযোজ্য। এই জন্য আমরা কিন্তু এই যে দেখো উপমুখী তীরচিহ্ন দিয়েছি। তা আমি বললাম দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। তাহলে এটা ধরলাম এস, তাহলে এটাও এস, এটাও কি এস। 1:1:1 যেহেতু তুমি দেখতেছো যে এটা মূল সংখ্যা 1, এটাও কি 1। তাহলে কি আইপি আমরা কি বলি? আয়ন দ্বয়ের গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। তাহলে সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে আমরা কি বলি? কেএসপি। এটা ধরেছি এস, এটাও কি এস। তাহলে কি S²। এস এর মান আমরা কত দেওয়া আছে দেখো তো পরীক্ষায়? 5। তাহলে আমরা 5² তাহলে 25 মোল/লিটার, যেহেতু মোল পার লিটার এই জন্য স্কোয়ার, মোল/লিটার² উত্তর হবে কি 25 মোল/লিটার²। এটা হচ্ছে কেএসপি উত্তর। বুঝতে পারো নি? আরেকটা দিই তাহলে বুঝতে পারবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 10 মোল/লিটার হলে কেএসপি কত? তাহলে আমি কীভাবে করতাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে আমরা জানি যে অপর পাশে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে তাদের হচ্ছে যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এটা ওপরে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+। আমরা জানি যে কোনো একটা যৌগে প্রথম হয় প্লাস, তারপরটা হয় মাইনাস। তাহলে Cl- আছে কয়টা? 2টা, 2Cl-। তা আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্ত কি? ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। এটা এস, তাহলে এটা এস, এটা কত হবে? 2S। কেন ফরম্যাট কি? 1:1:2 এই যে 2 আছে 2। এখন আমরা যদি কেআইপি নির্ণয় করি তাহলে কি লিখব? ম্যাগনেসিয়াম 2+। ক্লোরিন কয়টা আছে? 2টা। ক্লোরিন তাহলে ক্লোরিনের উপর স্কোয়ার হবে। তাহলে মান যদি বসাই আমরা তাহলে এটা এস, এটা কি 2S, তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি কিন্তু S4S² মানে 4S3। তাহলে 4, এটা মান দেওয়া আছে 10, তাহলে 1000। তাহলে পাচ্ছি আমরা 4000 মোল/লিটার। যেহেতু এখানে আমরা 3 পেয়েছি তাহলে মোল/লিটার গুণন মোল/লিটার গুণন মোল/লিটার তাহলে কিউব হবে। এটা হচ্ছে উত্তর। পারবো না আমরা? ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আমরা দ্রাব্যতাও বের করতে পারতাম। কীভাবে বলো তো? তাহলে S3 সমান আমরা লিখতে পারতাম এই দিক থেকে কেএসপির মান তখন দেওয়া থাকতো, তাহলে নিচে আমরা 4 লিখতাম। S = 3√KSP4 এরকম আমরা বের করতাম। যদি এখানে দ্রাব্যতা না দিয়ে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকতো তখন আমরা এইভাবে বের করতে পারতাম। তাহলে দ্রাব্যতা গুণফল যেটাই দেওয়া থাক, পারবো না আমরা। তাহলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্তই কি? ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। বুঝতে পারছো কি না? আচ্ছা, আর একটা দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। সাপোজ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি 10 মোল/লিটার হতো তাহলে দ্রাব্যতা গুণফল কত? কীভাবে করতাম? খুবই সহজ, এটাকে ভাঙবো। তাহলে ভেঙে কী হবে? এই পাশের সংখ্যা এটার উপরে চলে যায়, এই পাশে 1 আছে, 1 লেখার দরকার নেই। তাহলে -1 - আর - একই কথা, কিছুই নাই মানে 1। এটা কত আছে? 3, তাই 3। তাহলে এটা এস, এটা 3S। তাহলে কেআইপি কত? অ্যালুমিনিয়াম 3+। ক্লোরিন কটা আছে? 3টা আছে, তাহলে কিউব। তাহলে S 3S, তার উপর কিউব। এটা হচ্ছে কেএসপি। তাহলে এস 27s3 তাহলে 27s4 পারবো না, এখানে 10 বসে দেবো, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর মোল পার লিটার A⁴ এখনও কি অসুবিধা আছে? আশা করি তোমরা পারবা। এখন ডান পাশে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এখন সলভ করব। এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে, তুমি যদি বুঝিয়ে থাকো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল বিষয়টা, এই ম্যাথ কোনো ব্যাপারই না। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো, এত এর দ্রাব্যতা গুণফলের মান এত দেওয়া আছে। তাহলে প্রথমে জিঙ্ক হাইড্রোক্সাইডকে আমরা ভেঙে ফেলবো, তাহলে ভেঙে কি হয়, এই পাশের সংখ্যা এটার ওপর হয় জিঙ্ক 2+, এটা হচ্ছে একটা যৌগমূল আমরা জানি Zo₁ - 1, এ পাশে কিছুই নাই, এ পাশে কত আছে 2, তাহলে এটা হবে SS2S, তাহলে কি আইপি সমান কি জিঙ্ক 2+ হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে 2টা, মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয়ে যায়, তাহলে KSP সমান S2S², তাহলে 4S3 KSP সমান আমরা লিখতে পারবো। তাহলে এটার KSPর মান দেওয়া আছে, এটা তার মানে কি বের করতে বলছে, দ্রাব্যতা বের করতে বলছে, তাহলে S3 সমান KSP/4, তাহলে এটা 3 একবারে লিখতে পারবো এইভাবে আমরা। তাহলে মান যদি বসাই তাহলে KSPর মান কত 1 × 10⁻¹৭ ক্যালকুলেটার সাপে যাওয়া হবে এত মোল পার লিটার। আশা করি তোমরা পারবা ক্যালকুলেটারের মান বসাতে, খুবই সহজ না? দেখো তো 2 নম্বর ম্যাথটা দেখো তো কী বলছে, সিলভার কার্বনেটের KSPর মান দেওয়া আছে এত এবং সিলভার কার্বনেটের জলীয় দ্রবণ সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করে। এবার কিন্তু ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, তো ব্যাপার না, দেখি আমরা করতেছি সিলভার কার্বনেট, এটা ভাঙলে কী হবে, এই পাশের সংখ্যা উপরে যায় তো কিছু নাই মানে +1 CO₃, এই পাশে কথা আছে 2 - 2 তাহলে কটা আছে 2, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে S2S এখানে 1:2:1 এই ফরম্যাট, তাহলে KIP সমান কি সিলভার মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয় CO₃₂ এটা, তাহলে KSP এটা হচ্ছে 2S², এটা হচ্ছে S, তাহলে 4S3 KSP সমান, এখানে আমাদের কার মান বের করতে বলছে, সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে এখান থেকে আমাদের আগে S এর মান বের করো, S মান কী হবে KSP 4 এটা, এখান থেকে মনে করো একটা মান পাইলা এত মোল পার লিটার, ক্যালকুলেটর সাপলে তুমি একটা মান পাবা। এখানে বলছে সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা সমান আমরা কি ধরেছি বলো তো, এখানে এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কিন্তু আমরা 2S ধরেছি, তার 2S এখানে যে মানটা পাবা সেটা দ্বারা গুণ করলেই এত m, এটা হবে উত্তর। যদি সিলভার আয়ন না হয়ে কার্বনেট আয়নের ঘনমাত্রা বলতো তাহলে কী হতো, কার্বনেট আয়নের ঘনমাত্রা যদি বের করতে বলতো তাহলে এটার সময় আমরা কী ধরেছি S, তার মানে এখানে যে মানটা পাইতা সেটাই হচ্ছে এটার উত্তর। বুঝতে পারছো কি, যেহেতু সিলভার আয়নের ক্ষেত্রে এখানে 2S ধরেছি তাই 2 দ্বারা এই মানটাকে গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ম্যাথটা দেখো, এটা হচ্ছে অদক্ষেপের ম্যাথ। অদক্ষেপের ম্যাথ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক নাই এমন স্টুডেন্ট খুবই কম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন আছে যে কীভাবে আমরা আসলে অদক্ষেপের ম্যাথ করবো। আর অদক্ষেপের ম্যাথ পরীক্ষায় আসবেই, আমি একটা ম্যাথ দিই তারপরে এই ম্যাথটা দেবো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি দিলাম যে 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কি টেম্পারেচার দেওয়া আছে 25°C এবং KSP মান দেওয়া আছে 1 × 10⁻¹৭। আমি সংক্ষেপে দিলাম 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কি। অদক্ষেপের ম্যাথের প্রথম কন্ডিশন হচ্ছে অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা গুণফল জানা থাকতে হবে, দ্রাব্যতা গুণফল না জানলে তো আমরা পারবো না। আর অদক্ষেপ কখন পড়ে, তাহলে অদক্ষেপ পড়ার কন্ডিশন কি, যখন KIP > KSP হবে তখনই হচ্ছে অদক্ষেপ পড়বে, আর তখনই হয় অতিরিক্ত দ্রবণ। আর KIP সমান KSP হলে সম্পৃক্ত দ্রবণ, KIP চেয়ে KSP বড় হলে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এখন এই কন্ডিশনের আগে তুমি যদি দেখো অদক্ষের মেথাচ্ছে, তুমি একটা কাজ করবা, প্রথমে যে দ্রবণ দেওয়া আছে সেটা এটা লিখবা, তারপরে যে দ্রবণ দেওয়া আছে এখানে লিখবা, তারপরে দুইটা যোগ করে এই মিক্সার বানাবা, বড় পাত্রে নিয়ে আসবে। এটাতে কী আছে 20 মিলিলিটার, 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে 40 মিলিলিটার, 0.04 মোলার সিলভার নাইট্রেট, যোগ করে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে 60 মিলিলিটার, কিন্তু ঘনমাত্রাটা কিন্তু আমাদের অজানা। এটা এটা যোগ করলে কি ঘনমাত্রা সমান হবে, যেমন 20, 40 হয়ে 60 হয়েছে, এটাই ভুল করে কিন্তু। তার মানে এটা হচ্ছে মিশ্রণ। এখানকার কেআইপি বের করতে হবে, তারপরে দেখব যদি কেআইপি কেএসপির সে দেওয়া মানের চেয়ে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, নাহলে অদক্ষেপ পড়বে না। তাহলে এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের পরে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, মিশ্রণের পরে মোল সংখ্যা। খেয়াল করে দেখো তো, এই যে মিশ্রণের আগে সোডিয়াম ক্লোরাইডের যে পরিমাণ, এটা বড় পাত্রে নেই বা আরও বড় পাত্রে নিয়ে যায়, এটা কি এর পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে না, মোল সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। তার মানে এন মানে মিশ্রণের আগের মোল সংখ্যা, এন মানে মিশ্রণের পরে মোল সংখ্যা। তাহলে মিশ্রণের আগে মোল সংখ্যা এবং মিশ্রণের পরে মোল সংখ্যা কি সমান, মিশ্রণের আগে মোল সংখ্যা যা মিশ্রণের পরে মোল সংখ্যাও তাই। আমরা জানি ঘনমাত্রা সমান এস সমান কি N/V লিটার, তাহলে N সমান কি লিখতে পারি V লিটার S, সেখান থেকে আমরা লিখতে পারি V1 S1 V2 S2, এটাই হচ্ছে V1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের V2 S2 বের করতে হবে। তাহলে S2 বের করলে আমাদের কত হবে দেখো তো 20 0.02 ডিভাইডেড বাই 60, তাহলে এত মোলার আমরা, তাহলে 0.026 মোলার, এটাও আমরা লিখব V1 S1 V2 S2, এটাই সাপোজ V1, এটা হচ্ছে S1, তাহলে আমার S2 কত হবে 40 0.04 60, তাহলে আমাদের আসবে 0.06 মোলার। তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা পাইলাম হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.06, এটা হচ্ছে 0.026 এত মোলার। তাহলে এখন দেখো খেয়াল করে, আমাদের বের করতে বলছে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ। সিলভার পাবো আমরা কোথায় থেকে, সিলভার পাবো হচ্ছে আমরা এখান থেকে, এই যে, আর ক্লোরিন পাবো আমরা কোথায় থেকে, এখান থেকে। তা মনে রাখবো অদক্ষেপের ম্যাথে যেটা অদক্ষেপ বের করতে বলে সেটাই আমাদের টার্গেট, তাহলে সেটাই আমাদের কাজ করতে হবে। তাহলে সিলভার ক্লোরাইড যদি বিশ্লেষিত হতো আয়নে, তাহলে কি পাইতাম আমরা, সিলভার আয়ন পাইতাম আর আমরা ক্লোরাইড আয়ন পাইতাম। তুমি দেখতেছো এটা কোথায় থেকে পাচ্ছি আমরা, এখান থেকে। ক্লোরিন কোথায় থেকে পাচ্ছি, এটা থেকে। আর এগুলোর ফর্মেট কি 1:1, তাহলে কেআইপি সময় আমি কী লিখতে পারবো, সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা। যেহেতু তুমি দেখতেছো দুটো 1:1, তার মানে 0.0 আমাদের 26 গুণন 0.06 গুণ করে আমাদের কত আসবে 1.56 × 10⁻³ এটা হচ্ছে আমাদের কি কেআইপি। তা কেআইপি এটা, আর কেএসপি কোথায়, যে এটা, এটা -3, এটা -17, তবে এটা অনেক ছোটো, এটা কি বড়। যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি, তাহলে অবশ্যই অদক্ষেপ পড়বে। তুমি যদি এই বেসিকটা বুঝতে পারো, আল্লাহর দুনিয়াতে কোনো ম্যাথে তোমাকে আটকাতে পারবে না। তুমি কি করবো, প্রথমে এরকম করে নিবা, মিশ্রণের আগে দুটো যোগ করে মিশ্রণের পরে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিবা। যদি 1:1 থাকে দুটো গুণ করে দিলে হবে, আর যদি একাধিক থাকে সেটা আমরা সংখ্যাটাকে পাওয়ার করে দেব। আচ্ছা, এই যে এখানে যে ম্যাথটা আছে এটা করলে আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি বোঝানোর জন্য এটা দিলাম। এখন দেখো তোমাদের ম্যাথগুলো সাধারণত এইভাবে আসবে, কি বলছে এ ও বি এর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ সৃষ্টির সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কেএসপি দেওয়া আছে 1 × 10⁻¹৬, 100 মিলিলিটার এটা। তারা প্রথমে আমরা কী করবো, বিকারটা বানিয়ে নেব, এই যে বড়। তাহলে এখানে কতটুকু আছে 100 মিলিলিটার, 6 × 10⁻⁴ মোলার, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে 80 মিলিলিটার। সেন্টিমোলার মানে কি বলছে, সেন্টিমোলার, সেন্টি কি দেখো, এখানে কয়েকটা দ্রবণ আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ দ্রবণ, যেন 1/10 বা 0.1 মোল দ্রব্য যদি কোথাও থাকে তাকে বলা হয়, এটা বলা হয় ডেসিমোলার দ্রবণ। কী বলা হয়, ডেসিমোলার দ্রবণ। যদি আমরা দেখি যে 1 লিটার দ্রবণে 0.5 বা 1/2 মোল দ্রব্য দ্রবীভূত আছে, তাকে এটাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। আর যাকে 1/100 বা 0.01 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে এই জিনিসটাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। সেন্টি মানে কি 0.01 মোলার। তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটো যোগ করলে 180, তাহলে 180, তাহলে ঘনমাত্রা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে ঘনমাত্রা, এটাও হচ্ছে মিশ্রণের আগে আয়তন, মিশ্রণের আয়তনের আগে ঘনমাত্রা। এখন আমরা কীভাবে করব, ওই যে আমাদের ওই টেকনিক, মিশ্রণের আগে আর মিশ্রণের পরে সমান হবে। তাহলে V1 S1 V2 S2 প্লাস 2 বের করব। তাহলে 106 × 10⁻⁴, এটা হচ্ছে কত, 180 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 3.33 × 10⁻³ মোলার। এটা হচ্ছে V1 S1 V2 S2 প্লাস 2, কত পাবো আমরা 80, 0.01 180, তাহলে 4.44 × 10⁻³ মোলার। এখন দেখো খেয়াল করে বের করতে বলছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের, কিন্তু কিউপ্রিক হাইড্রোক্সাইডের বের করতে বলছে। তার মানে এখানে কী কী ছিল, ছিল হচ্ছে কপার সালফেট আর ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে কি হয়, এটা বিক্রিয়া করে হয় আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। এই যে এইটার দেখো খেয়াল করে এটার কি এসপি দেওয়া আছে, তার মানে এটারই কি আইপি বের করতে হবে। তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইড আয়নিত হয়ে কী হবে, Cu2 + 2OH-, তাহলে কি আইপি যদি বের করি আমরা, কপার 2+ হাইড্রোক্সিল আয়ন, মোল সংখ্যা একাধিক থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। এখন কপার 2+ কোথায় থেকে পাবো বলো তো, এখান থেকে পাবো না আমরা, এখান থেকে পাবো। তাহলে এটা হচ্ছে এটা 3.33 × 10⁻³। হাইড্রোক্সাইড আয়ন কোথায় থেকে পাবো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে পাবো। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 4.44 × 10⁻³ স্কোয়ার। এখন গুণ করো তোমরা, এটা গুণ করে কত পাও, 6.57 × 10⁻⁹ এত। তাহলে এখন কি আইপির মান এত আর কি এসপির মান এত, এটা হচ্ছে -16, এটা 10⁻⁹। কোনটা বড়, অবশ্যই কি আইপি বড়, কার তুলনায়, কি এসপির তুলনায়। সুতরাং অবশ্যই অদক্ষেপ পড়বে। আর যদি কি এসপি বড় হতো তাহলে অদক্ষেপ পড়তো না। বুঝতে পারছো কি।